বর্তমানে আমাদের দেশে দুধের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে, আর ঠিক একইভাবে এখন বাজারে কিনতে পাওয়া দুধগুলো আগের মতন সুস্বাদু হয় না, কারণ বেশিরভাগ দুধই পানি এবং ভেজাল মেশানো হয়। আর এরকমটা করে দুধ ব্যবসায়ীরা অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। অপরদিকে বিদেশ থেকে যে সমস্ত দুধগুলো আসে ওগুলো তুলনামূলকভাবে অনেক সুস্বাদু হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন বিদেশিরা দুধে পানি বা ভেজাল না মিশিয়ে এত পরিমাণ দুধ কি করে বের করছে? আসলে বাইরের দেশে অল্প খরচে অনেক বেশি দুধ উৎপাদন করার জন্য মডার্ন টেকনোলজি নাম করে এই গরুগুলোর সাথে এমনভাবে অত্যাচার করা হয় যেগুলো কল্পনার বাইরে। আজকে আমি আপনাদের দেখাবো বাইরের দেশে মডার্ন টেকনোলজি নাম করে কি ধরনের মেশিন ব্যবহার করা হয়। এর সাথে আজকে আমি আপনাদের ভারতীয় জাতের কয়েকটা গরু দেখাবো যেগুলো অধিক পরিমাণে দুধ দিয়ে থাকে আর যেগুলো নামে বিশ্ব রেকর্ড আছে। তো চলুন শুরু করা যাক। আপনি হয়তো অনেক মানুষকে নিজের হাতে দুধ সংগ্রহ করতে দেখে থাকবেন, কিন্তু বাইরের ফার্মগুলোতে এরকমটা করা হয় না। ওখানে মডার্ন টেকনোলজি ব্যবহার করে এমনভাবে দুধ কালেক্ট করা হয় যেগুলো দেখে আপনি একদম অবাক হয়ে যাবেন। এখানে সব প্রথমে গরুগুলোকে বিশাল মেশিনের মধ্যে রাখা হয়, যেখানে প্রতিটা গরুর জন্য আলাদা রকম সংরক্ষিত জায়গা থাকে, আর তাদের সামনে দেওয়া থাকে খাবার, যেখান থেকে তারা প্রতিনিয়ত খাবার খেয়ে থাকে। আর পেছন থেকে একজন ওয়ার্কার সমস্ত গরুর স্তনে এইভাবে মেশিন ফিট করে দেয়। এরপরে মেশিন দুধ সংগ্রহ করে এবং ছোট ছোট পাইপের সাহায্যে বড় ট্যাঙ্কারে পাঠিয়ে দেয়। আপনি হয়তো ভাবছেন এই মেশিনটিকে গোল গোল কেন ঘোরানো হচ্ছে, এটাকে এক জায়গায় রেখে দিলেই তো হয়। আসলে এখানে একটা বৈজ্ঞানিক সম্মত ব্যাখ্যা আছে। এরকমটা করার ফলে গরুগুলোর হালকা হালকা মাথা ঘোরে এবং তাদের যে দুধ বের হচ্ছে সেটা তারা ভুলেই যায়, শুধুমাত্র তাদের খাবারের প্রতি নজর থাকে। এই সময় অধিক বেশি পরিমাণ দুধ পাওয়া যায়। তারা বুঝতেই পারে না কখন তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করা হচ্ছে, তাই এরকম পদ্ধতি অবলম্বন করা হয়। তবে এর যেমন সুবিধা আছে ঠিক সেই রকম আছে অনেক বেশি অসুবিধা। আসলে প্রতিটা গরু সঠিক পরিমাণে দুধ দেয় না, কিন্তু এই মেশিন প্রতিটা স্তনে একই সময় লাগানো হয় আর একই সময় খোলা হয়। দেখা যায় কোনো গরু 10 লিটার দুধ দিচ্ছে, আবার কোনো গরু 30 লিটার দুধ দিচ্ছে। আর এর জন্য সবাই বুঝতে পারে না কখন স্তন থেকে দুধ বের করা বন্ধ করতে হবে। মেশিন 30 লিটার দুধ বের করার পরও আরও দুধ বের করার চেষ্টা করতে থাকে, আর তখন দুধের জায়গা থেকে রক্ত বেরিয়ে আসে। এইভাবে প্রতিনিয়ত করার ফলে কোনো কোনো সময় স্তন থেকে রক্তপুঁজ চলে আসে, আর এই নোংরা রক্তপুঁজ সমস্ত দুধের সাথে মিশে যায়। পরবর্তী সময় এই দুধ মানুষের খাওয়ার ফলে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। এতে শুধুমাত্র যে মানুষ অসুস্থ হয়ে মারা যায় এরকমটা নয়, গরুগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং কয়েক বছরের মধ্যে মৃত্যুবরণ করে। তবে বড় বড় ফার্মগুলোতে গরু সুবিধার জন্য অনেক ব্যবস্থা করা থাকে। যেমন আমাদের এদিকে গরুগুলো যখন শরীর চুলকায় তখন তারা নিজেরা গাছে গা ঘষে ঘষে চুলকে নেয়, কিন্তু বড় বড় ফার্মে গাছ টাছ আর থাকে না, সেখানে ব্যবস্থা করা হয়ে থাকে এরকম ব্রাশ সিস্টেম। এখানে গরুগুলো এসে নিজেদের শরীরে জ্বালা মিটিয়ে নেয়, এটা অটোমেটিক কাজ করে। যখন কোনো গরু এই মেশিনের কাছে যায় তখন ব্রাশগুলো অটোমেটিক ঘুরতে থাকে, এর ফলে তাদের শরীর চুলকানো হয়ে যায়। তাছাড়া গরুগুলো যখন বাছুর হয় বাছুরগুলোকে সঙ্গে সঙ্গে তার মার কাছ থেকে আলাদা করে নেওয়া হয় যেন এরা খুব বেশি দুধ না খেয়ে ফেলে। তবে এদের পুষ্টি সঠিকভাবে রাখার জন্য আলাদাভাবে দুধ খেতে দেওয়া হয়, তবে সেটা মায়ের দুধ না, আলাদাভাবে তৈরি করা সিনথেটিক দুধ। আর যখন ফ্যাক্টরিতে গরুগুলোকে রাখা হয় এদেরকে আলাদা আলাদাভাবে খেতে দেওয়া হয়। এখানে বিভিন্ন দুধ দেওয়া মেশিন আছে, এভাবে এদেরকে খেতে দেওয়া হয়। এছাড়া মাঠে যখন বাছুরগুলো খেলাধুলা করে তাদের খিদা মেটানোর জন্য এইভাবে দুধের মেশিন নিয়ে আসা হয়। এখানে এরা একসঙ্গে দুধ পান করে। এই মেশিনের মধ্যে বড় একটা ট্যাঙ্কার আছে আর তার সাথে লাগানো আছে অনেকগুলো রাবার ফিডার। এতে করে একসঙ্গে 20টা গরু দুধ পান করতে পারে। এতে করে দুধ পান করার ফলে বাছুরগুলো নিজের মায়ের অনুভূতি পায় না, তবে ছোট ছোট বাচ্চাগুলোকে এইভাবে নিজেদের মার কাছ থেকে আলাদা করা একদম উচিত নয়। ছোটবেলা থেকে এদেরকে মার কাছ থেকে আলাদা করা হয়, এটা কি ঠিক? আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা দেখে নেব পৃথিবীর সবচেয়ে বেশি দুধ দেওয়া গাভীগুলোকে। এই গরুটি 1940 সালে প্রথমে ব্রাজিলে নিয়ে আসা হয়েছিল। ভারতের গিরি গরু এবং হলিস্টের ফ্রিজিয়ান জাতকে একসঙ্গে মিশিয়ে এই গিরিল্যান্ড গাভী তৈরি করা হয়েছে। বর্তমানে ব্রাজিলে এই গরুর জাত এত পরিমাণ রয়েছে যে পুরো দেশের 80% দুধের চাহিদা
এর থেকে মিটে যায়। বন্ধুরা, এই গরুর শরীরে 60% হলস্টেন ফ্রিজিয়ান এবং 40% গিরিগরুর রক্ত রয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দিই, এই গরুগুলো প্রতিদিন কত লিটার পর্যন্ত দুধ দেয়। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, পৃথিবীর সবচেয়ে বেশি দুধ দেওয়া তালিকার মধ্যে এই গরু 1 নম্বরে রয়েছে। গিরিল্যান্ড গরু 2019 সালে 23 আগস্ট 127 লিটার দুধ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে, আর যা এখন পর্যন্ত পৃথিবীর কোনো জাতের গরু ভাঙতে পারেনি। তবে এই দুধ গরু থেকে একবারে সংগ্রহ করা হয়নি, সারাদিনে 3 বারে সংগ্রহ করা হয়েছে। এই গরুর দুধে ফ্যাটের পরিমাণ রয়েছে 6%। এরা দেখতে অনেক সুন্দর হয়ে থাকে, এর সাথে হলস্টেন ফ্রিজিয়ানের মতন উঁচু কাদের হয়ে থাকে, কিন্তু কানগুলো বেশ লম্বা। বিশেষ করে এই গরুগুলো গরম এলাকাতে বেশি দেখতে পাওয়া যায়। এই জাতের গরু যখন বাচ্চা জন্ম দেয় তখন ওজন হয়ে থাকে 30 থেকে 35 কিলোগ্রাম, অনেক সময় তো 40 কিলো পার হয়ে যায়। আর এরা প্রায় 15 বছর পর্যন্ত প্রতিনিয়ত বাচ্চা দিতে পারে। প্রথমবার বাচ্চা দেওয়া 400 দিন পর দ্বিতীয়বার বাচ্চা দেয়। এই গরুগুলো সাধারণত কালো, সাদা এবং বিভিন্ন কালারে দেখতে পাওয়া যায়, তবে বেশিরভাগ সাদা কালো ছোপ দাগ হয়ে থাকে। নাম্বার 2 আছে অস্ট্রেলিয়ান জার্সি গরু। জার্সি গরু পুরো পৃথিবীতে আলাদা রকম পরিচিতি পেয়েছে তার বিপুল পরিমাণে দুধ দেওয়ার জন্য। এই জার্সি গরুগুলো ছোট হলেও এরা দুধ অনেক বেশি দিয়ে থাকে। বর্তমানে এদের ইউরোপ, কানাডা, সোলামিয়া এবং আমেরিকাতে পালন করা হচ্ছে। ভারতে এই জাতের গরুর ক্রস ব্রিডিং করা হয়েছে এবং তৈরি করা হয়েছে ইন্ডিয়ান জার্সি, যেগুলোর সাইজ একটু বড় হয় এবং দুধ বেশি দেয়। এরা একবারে 50 লিটার দুধ দিয়ে থাকে। যে সমস্ত খামারিরা বেশি পরিমাণ গরু পালন করতে পছন্দ করেন না, তারা এরকম 3টে থেকে 4টে গরু পালন করে। এই গরু পুরো দিনে 120 লিটার দুধ দিয়ে থাকে, আর এর বাজার মূল্য অনেক বেশি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।